শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম এম এম মুনতাজউদ্দিন, বাবার নাম মুফাজ্জল হোসেন মোল্লা, মার নাম তাহেরুন্নেসা, গ্রাম পোস্ট মাকড়াই, লোহাগড়া উপজেলা, জেলা নড়াই। আগে আপনি কি করতেন? আমি 1971 সালের ছিলাম SSC-র ক্যান্ডিডেট, মাকড়াইল KKS ইনস্টিটিউশনের ছাত্র এবং সেই স্কুলের ছাত্রলীগের সভাপতি ছিলাম। এভাবে ছাত্রলীগের সাংগঠনিক কিছু কাজকর্ম করছি। এপ্রিল মাসে আমি ভারতে যাই, টালিখোলায় ছিলাম কিছুদিন। 29 দিন আমরা বিহারে ট্রেনিং করছি। ট্রেনিং শেষ করে মে মাসের দিকে আমরা ভারত থেকে বাংলাদেশে প্রায় 250 লোক মুক্তিযোদ্ধা বিভিন্ন জায়গায় একসঙ্গে আসে। শৈলকুপা থানা এর পূর্ব পাশে ষোলইয়ালপাড়া নাম করে স্থানে, ওখানে আসলে আমাদের অনেকগুলো নৌকায় আমরা আসতেছিলাম। এর ভিতরে চারপাশ দিয়ে আমাদের রাজাকার আলবদর এরা আমাদের ঘিরে ফেলে, ঘিরে ফেলে ফায়ার শুরু করে। তাদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হয়। যুদ্ধে আমরা শেষ পর্যন্ত আমরা জয়লাভ করে 16 জন রাজাকার ধরে নিয়ে আসি, আর কিছু মারা যায়। যে কয়েকজন ধরা পড়ছিল ওদের এক এক করে সবাইকে মেরে দেওয়া হয়েছে। পরে ওখানে রওনা হয়ে চলে আসলাম। এই লাহুড়িয়া যখন আমরা পৌঁছলাম, ওখানে বিরাট আকারের নকশালের ঘাঁটি ছিল। তো ওখানে সেদিন আর ওরা আমাদের সঙ্গে কোনো যুদ্ধ করলো না, আমরাও কোনো যুদ্ধ করলাম। কিছু নকশাল অস্ত্র ফেলায় থেকে দৌড়ে চলে গেছিল। তখন আমরা ওই জায়গা থেকে 4টি রাইফেল নিয়ে আমরা দেশে এসে মাকড়াইল গ্রাম, এখানে এসে আমরা উপস্থিত হলাম। আমাদের বাড়িও মাকড়াইল। বিভিন্ন জায়গার মুক্তিযোদ্ধারা আমাদের এখানে এসে ওই দিন রাত্রি থাকলেন। পরে তার যার যার এলাকায় সে সে চলে গেল। আপনাদের কমান্ডার কে ছিল? ভারতে তো যখন আমরা আসি তখন আমাদের যে গ্রুপ, ওই গ্রুপের কমান্ডার ছিল গোলাম কবির, এম এম গোলাম কবির, এবং ডেপুটি কমান্ডার ছিলাম আমি নিজেই। মুক্তার মোল্লা বলতাম আমরা ডাক নাম, মাহমুদুল আলম, সে ছিল আমাদের থানা কমান্ডার। 3-4 দিন পরে আমরা লাহুড়িয়া নকশালদের আবার অ্যাটাক করলাম বা আক্রমণ করলাম। সারাদিন সেখানে যুদ্ধ করার পরে লাহুড়িয়া কিছু নকশাল ধরা পড়লো, আর কিছু পলাই চলে গেল কায়দা করে ওই পুলুম গ্রামে। পুলুমের থেকে পরে ওরা
পাঞ্জাবিদের আক্রমণে ওরা আস্তে 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 এই দক্ষিণের দিকে রওনা হলো, মিঠেপুর হয়ে নলদী হয়ে এসে গাছবাড়ি এসে আমাদের কাছে মুক্তিযোদ্ধারা। আমরা শেল্টার নিলাম গাছবাড়িয়ে নোয়াপাড়া, ওইখানে শেল্টার নিলাম। ওরা এসে ওদিক পিছনের থেকে পাঞ্জাবিদের আক্রমণ, এ পাশে আমরা শেল্টার। ওরা মদ্দিপুরে লাস্টে যেয়ে আমাদের কাছে সব ধরা পড়লো। ধরা পড়ার পরে সব সারেন্ডার করার পরে ওদের কাছ থেকে আমরা নিয়ে চলে আসলাম সত্তরাজারি হাই স্কুল। তা এই অবস্থায় আমাদের কাছে আস্তে আস্তে আমাদের এই লোকাল যে একটা নকশালের প্রভাব ছিল সেটা আমরা মুক্ত করে ফেললাম। পরবর্তীতে আমরা লাহোরে একটা ক্যাম্প করলাম, ওইখান থেকে দীননাথপাড়া বাদশামুল মেয়ার বাড়ি আর একটা ক্যাম্প করলাম। ওইখান থেকে আমরা যখন বুঝলাম যে আমাদের নকশাল পুরোদমে এখন মুক্ত হয়ে গেছে, তখন আমরা ওখান থেকে এসে দুফাদা ইসুমুল্লার বাড়ি এসে একটা ক্যাম্প করলাম। মাঝে মধ্যে লোহাগাড়া এই লক্ষ্মী পয়সা পাকিস্তানের পক্ষের যে পুলিশ রাজাকার আলবদর ছিল ওদের সাথে মাঝে মধ্যে যুদ্ধ করি, কিন্তু বড় আকারের যুদ্ধ না। এরকম কিছুদিন পরে ওরা যখন নিস্তব্ধ হয়ে গেল, 7ই ডিসেম্বর দিনগত রাত্রি আমরা লোহাগাড়া আক্রমণ করি। আক্রমণ করলে লোহাগাড়া আমরা অবশ্য আল্লাহ দিলে মুক্ত করে ফেললাম 8ই ডিসেম্বর। 9ই ডিসেম্বর আমরা নড়াইল তখন রওনা হই যে নড়াইল আক্রমণ করে। নড়াইল সন্ধ্যারাত্রেই 9ই ডিসেম্বর সন্ধ্যারাত্রি নড়াইল যে রাজাকার আলবদর আলসাম ছিল ওরা কিছু সারেন্ডার করলো আর কিছু পলাই চলে গেল। চলে যাওয়ার পরে ওই দিন রাত্রে আমরা রূপগঞ্জ রেঞ্জার বা পাঞ্জাবি ছিল ওদের সঙ্গে রূপগঞ্জ আমরা আক্রমণ করি। আক্রমণ করলে ওরা তখন আমাদের কাছে সারা দিন সারা রাত যে যুদ্ধ হলো, হওয়ার পরে পরে 10ই ডিসেম্বর মানে 5টার দিকে ওরা আমাদের কাছে বাকি যে কয়জন ছিল তারা সারেন্ডার করলো আর কিছু মরে গেছিলো। পরে ওদের এক এক করে কেউ বিভিন্ন জনে মেরে ফেলছিল, বিভিন্ন অন্যায় অত্যাচার করছিল যার জন্য মেরে ফেলছিল, আর কয়েকজন ছিল তাদের ওই জেলখানায় ভরে দিয়েছিল। পরে কী হয়েছে ওটা আমরা আর খোঁজ নেই নেই। পরে চলে আসলাম ভাটিয়াপাড়া, ভাটিয়াপাড়া এসে ভাটিয়াপাড়া সেই বিভিন্ন কায়দায় যুদ্ধ হতে লাগলো, কিন্তু ওরাও সারেন্ডার করে না। আর আমরা যে বাহিনী পাঠানো হয় যে তোমরা তাদের বলো সারা বাংলাদেশে এখন মুক্ত হয়ে গেছে তোমরা রয়েছ কে, তা ওরা তাগিদ মারিয়ে দেয়। এই করতে করতে খুব সম্ভব আমার মনে হচ্ছে 19 তারিখে ওরা সারেন্ডার করল, তখন এই সারা বাংলাদেশ মুক্ত হয়ে গেল। আমি ওই সময় যে এসএসসির ক্যান্ডিডেট পরীক্ষা দিলাম, আল্লাহর ইচ্ছায় দারুণ পাশ করে গেলাম। আমার প্রধান উদ্দেশ্য ছিল দেশ স্বাধীন করা এবং সেটা আমার দেশ উদ্দেশ্য সাকসেস হয়েছে। আমাদের পাড়ার থেকে বংশের থেকে আমরা 51 জন একসঙ্গে যাই ভারতে, ওই তারপরে ট্রেনিং দিয়ে দেশে ফিরে আসি। আমার আপন ভাই 3 জন গেছিল ভারতে, আর 2 জন তার একজন MM ইনতাজউদ্দিন মুক্তিযোদ্ধা বাদায় আসছে, মোহাম্মদ মুমতাজ ইনতাজ হোসেন মোল্লা, কিন্তু উনি হবেন শহীদ কিন্তু মুক্তিবার্তায় লেখা হয়ে গেছে মৃত্যু। উনি 16 ইয়ার পড়া ওইখানে গেলে 17-18 জন ওনারা ধরা পড়ে যায় পাঞ্জাবিকের কাছে। উনি ওনারা তখন ওই কয়জনই সবাই কিন্তু ভারতে যাচ্ছ, পাঞ্জাবিকের কাছে ধরা পড়ে ওনারা মারা যান, শহীদ হয়ে যান। তাই শহীদ হওয়ার কথাটা কয়েকজন হয়েছে শহীদ, আর ওনার কয়েকজন ওই ফর্ম পূরণ করার সময় লেখছিল মৃত্যু, যার কারণে ওনার মৃত্যু হয়েছে। আমার আপন ভাই আমার কেবল ইমিডিয়েটলি বলো সে ভাই শহীদ হয়েছিল এই কথা। আরেকজন সে বেঁচে ছিল মোহাম্মদ মুখলেসুর রহমান, তিনি স্থানীয়ভাবে আমাকে সাথে এবং অস্ত্র জমা দিয়েছিলেন নড়াই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন,
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।